बेटा मैं आईता से मुर्गी खुस्ता से बेटा जाएगा मत तो जिनिस रही क्या दे मैं आईता से हां हां रखते सारा तो लिया दूर चला हां दादा मोने अरे मामा खड़ा दो मुलान किस তোপর স্বামী আমার সালাম নেবেন শুনছি আপনি ঢাকা শহরে অনেক কষ্টে আছেন আমাগো গ্রামে মতিদের কাছে আপনার লাইগা এই রুমালে বান্দা পুটলিটা পাঠাইলাম কিছুদিন আগে জমিদার বাড়ির পিছনে একটা স্বর্ণের পয়সা পাইছিলাম এইটা বেচে আপনি ব্যবসা করেন আমার একটা মোবাইল কিনে দিয়েন আর আপনি একটা মোবাইল কিনবেন আমাগো গ্রামে মোবাইলে টাওয়ার বহাইতেছে এখন থেইকা মোবাইলে কথা কইতে পারো ইতি সালমা তোমার চিঠিতে কি লেখা কিছু না এক মহিলা জামাইয়ের কাছে চিঠি লিখছে ইংলিশ বানায় দেখি তোমরা কি আছে ফটোটা দিয়ে দাও এটা তোমার কোনো কাম লাগা না এটা আমি পাইছি আমার প্রবলেম আহা দিয়ে দাও না কি আরে তোমার পুলিশই বলবো দাও এটা কি আয় মামা না আমি পাইছি দেখি কি জিনিসটা तो तुम्हें अच्छा रे मामा अरे কি শোনা আরে কি করতেছ সব এটা হলো স্বর্ণের পয়সা অনেক টাকায় বেচতে পারো না তোমাদের স্বর্ণের পয়সা এটা নিয়ে তুমি শিখো তুমি এগুলো বেচতে পারবে তুমি বেচতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি জিনিসটা আমার থেকে কিনেন আমার অল্প টাকা দিন আচ্ছা ঠিক আছে তাহলে 2000 টাকা নেই অত বেশি যাবে 2000 টাকাই 50,000 দেন 50,000 আরে না 50,000 দেওয়া যাবে না এটা ঠিক আছে তুই একটা কাজ কর 20,000 টাকা আমার কাছে টাকা নেই আরে বাবা এত দামের জিনিস 20,000 টাকা দাম আচ্ছা ঠিক আছে 20,000 টাকা অনেক বেশি অত টাকার কাছে যাবে আচ্ছা দেন 20,000 শোনো শোনো এখানে চার দোকানে রাখো চার দোকানে হ্যাঁ চালু তোমাকে তোমার কি একটু কম কম না কম দিন না আপনার রাম গেটে পানি দরকার আছে আপনি পানি দেন সব চলে আমাদের কাছে নেয় তোমরা একটু চা খেয়ে যাও না চা দেন আমি চা খাবো না আমার তাড়া আছে আমি যাই হ্যাঁ তা তো বানায় বলছি না আমি চা করব তাড়া আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওই যে ভাই এই যে সোনাগুলো একটু মাপেন তো এর কত টাকা দাম আছে দেখুন আচ্ছা যা ওইটা কি ভাই ঠিক কোথা থেকে পাইছিলাম এটা কিনছি আমি দেখা তো সন্দেহ হয়েছে সন্দেহ কেন জানা না ওইটা সন্দেহ সন্দেহ পয়সা না এই যে আগে পয়সা না এটা টোটালি নাই কি বলে ধরা তো খাইছে হ্যাঁ এটা ধরা কি ধরা খাইছি হ্যাঁ চলো না ভাই কোন নাম্বার কি বলে আমি এটা তাহলে কি জিনিসটা আমি তো শেষ। হ্যাঁ আমারে সামনের পয়সা কয়া সব দেলায় সব দেলা নিয়ে গেছে গা, সব দেলা নিয়ে গেছে গা। নিবি কিনো করতে গা কি দাও তুমি? নিবির টাকা কই পাবো? 20,000 টাকা লয়ে গেছে গা। ও ধরা গেছি। না আসলে একটা বেকু মনোবের কারণে তুমি সবসময় ধরা খাও। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমি মার্কেটে আছি। বাসায় আমু না আদা করতেছে আপনার করুন না আমারে আমারে চকলেট ধরাই দিছে। আমার ভাই এলো ভাই আপনি খান, আপনি বাসায় যাই খান। বুঝতেছি না, রাখো আমি খাইতেছি মাথা করতেছি।